প্রার্থী হেরাল কংগ্রেসের উত্তর কাছার পার্বত্য জেলার স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনের তিন কংগ্রেস প্রার্থী সন্ধানহীন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের পিছরেপরা সন্ধানহীন প্রার্থী তিনগী। এই ঘটনার পিছতে কংগ্রেসের অভিযোগ এই ঘটনার সঙ্গে জড়িত আছে বিজেপি। কংগ্রেসের কার্যকরী সভাপতি রাণা গোস্বামীয় প্রকাশ করেছে এই সন্দর্ভত প্রতিক্রিয়া। ইফালে ডিমা হাসাওর নির্বাচনত কংগ্রেসের প্রার্থীক ভয় ভাবুকি দিয়ার গুরুতর অভিযোগ তুলি সরব হয়েছে এ পি সির সভাপতি ভূপেন বরাও। সমগ্র গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করার অভিযোগ তুলিলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কংগ্রেস দলের কারণে চিন্তার বিষয় নহয়। মই ভাবো যে অসমের সচেতন রাইজে এই বিষয়টির উপর চিন্তা করে সিদ্ধান্ত লব লাগিব যে অসমের রাজনৈতিক ক্ষেত্রখনক এনেকুৱা ধনসবস্য আর এসাম অপরাধীর হাতত আমি এৰি দিম নে নিদিম। আমার কংগ্রেস দলের অপরাধ কি? আমি বিরোধীর ভূমিকাটো নিষ্ঠা সহকারে পালন করব বিচার আর ভয় ভীতি প্রলোভন প্রদর্শন করে পেলায় আজি প্রার্থী সকলক যধরণে নমিনেশন উদ্র করাইছে এই কথাটো ইয়ার অর্থটো কি যে জনমতক বিশ্বাস নকরে। তার মানে অর্থটো কি যে কংগ্রেসের জনবল আছে ধনবল আর বাহুবল আছে। এটা জনবলে ধনবল আর বাহুবলের সব হার মানিব না নেমানে সেটো অসমের রাইজে দৃষ্টি রাখব। আজি নয় চাওক এটা গাঁৱৰ ভিতৰত কংগ্রেস কর্মী সকলক আমি প্রার্থিত্ব দিছো। প্রত্যেকজন প্রার্থীক মই প্রদেশ কংগ্রেসের বা রাণা গোস্বামীয়ে কার্যকরী সভাপতি হিসাবে তো গৈ কথা পতাটো সম্ভব নহয়। আমার যিকেইজন আমার দলের নেতাক আমি দায়িত্ব দিছিলো, কমলক্ষ পুরকাষ্ট, আমার অপূর্ব ভট্টাচার্যী, জয়রাম ইংলেং, নির্মল লাংথাসা, আমার সমরজিৎ হাফলংবার, এই পাঁচগৰাকী নেতাক আমি নির্বাচনী প্রক্রিয়াত, আর আমার নুরুল হুদা MLA, এনেকে আমি প্রায় এখন কমিটি করে দিছিল। কমিটিখনে চালি জারি চাই মোক রিপোর্ট দিছিলে যে ষোলটা সমষ্টিত আমার জয় নিশ্চিত। এটা কালি কৈছে যে আমি যি ষোলটা সমষ্টি আইডেন্টিফাই করেছিল একেবারে মানে নিশ্চিত বলে, বাকিকেটাত আমার কন্টেস্ট হব, ষোলটাত আমার নিশ্চিত। তার প্রায় পাঁচজন প্রার্থীয়ে তাত এজন এজন আছিলে কংগ্রেস ভার্সাস বিজেপি। কালি মই রাতি অসমৰ আৰক্ষী সঞ্চালক প্রধান জিপি সিং ডাঙরিয়াকো কথা পাতিছো, আনকি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার অফিসরগতো মই যোগাযোগ কৰিছো যে আপনাদের মুখামুখিভাবে গণতান্ত্রিক পরম্পরাত আপনাদের সর্বশক্তি যুঁজক, কিন্তু ভয় ভাবুকি পুলুভনের রাজনীতি যদি কাউন্সিল পর্যায়ত আপনাদের করে ইমান পয়সা যে আপনাদের এজন প্রার্থী মূল ফোন ধরা নাছিলে, তেওঁ পরিবারে ফোন ধরেছে, তেতিয়া মোক কৈছে যে আমার ঘর আহি পেলায় সুদিছে গুলি খাবি নে পয়সা খাবি। ডিমা হাসাও প্রার্থীগুলো সুদিছে এই মানে আহি পেলায় সুদিছে যে গুলি খাবি নে পয়সা খাবি। আর আমার লিডার কোন জানো, পাঁচটা হত্যাকাণ্ডত চার্জশ্বিটত হয়ে আছে, তারপরও আজি আমার ডিমা হাসাও লিডার বিজেপির, গতি তহতি সিদ্ধান্ত ল পয়সা খাবি নে গুলি খাবি। তিনি কৈছে স্যার মো মানুষজনের গাত দুঃখ নাই, ময়ে কলো যে আপনাকে আমি হেরাব নোৱাৰো, গুলি খাব নালাগে, কিবা দিয়া যদি লোক আর স্যারক মই বুঝাম। সেইবুলি কৈ পরিবারে মোলে ফোন কৰিছে কান্দি কান্দি যে স্যার আমি গুলি ভয়ত আর আমি এনেকুৱা এটা সিদ্ধান্ত লৈছো, আপুনি বেয়া নাপাব, আমাক মাফ কৰি দিয়ক। এটা এই কথাখিনি যদি অসমৰ ৰাজনীতিত কাৰ নেতৃত্বত হৈছে, গৃহ বিভাগৰ দায়িত্বত কোন আছে, এই মানুহবিলাকৰ নিৰাপত্তা, এতিয়া পাহাৰত গৈতো মই নিৰাপত্তা দিব নোৱাৰো, মই সবকে আনিতো মোৰ ঘৰত তলা মাৰি থব নোৱাৰো। আজি প্রার্থী হয় আমি তো এনেকা ধরনের একটা পর্যায়লে কিয় যাবলগীয়া হয়েছে? যদি তেওঁলোকৰ কাম করে আছে, জনপ্রিয়তা অটুট আছে, তো নির্বাচনত জিকা হলে অসমৰ রাইজেও দেখিলে এই যে পর্যায়লে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অসমৰ রাজনৈতিক ক্ষেত্রখনক লৈ গৈছে, যে অপরাধীকরণক রাজনীতিক তেওঁ উৎসাহিত করেছে। কালি মোলে একটা মেসেজ দিছে, মই এটা নকও পাছত মই কম, মই যেটা প্রতিবাদ করেছিলো কেজনমান মানুষের আগত, এটা মোক কৈছে সার্ভাইভেল ইজ দ্য ফিটেস্ট, যোগ্য ভোগ্য বসুন্ধরা, তার মানে জিয়াই থাকিবৰ কাৰণে যদি কালে কোনোবাই ডকাইত করে, জিয়াই থাকিবৰ কাৰণে যদি কোনোবাই কালে চুর করে, আমি রাজনৈতিক ইতিহাসত আগতে কেতিয়াও এনেকুৱা ঘটনা ঘটা নাছিলে। উত্তর কাছাৰ নির্বাচনের কারণে
ইতিমধ্যে তাত 28টা সমষ্টি আছে এই 28টা সমষ্টিতে আমাৰ কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী নিক্ষেপ কৰা হৈছিল মনোনয়ন পত্ৰ দাখিল কৰা হৈছিল প্ৰথমতে বিজেপি দলে ভাবিছিল যে কংগ্ৰেছ দলে তাত প্ৰাৰ্থী বিচাৰি নাপাব প্ৰাৰ্থীয়ে প্ৰক্ষেপ কৰিব নোৱাৰিব পৰৱৰ্তী পৰ্যায়ত আমাৰ 28টা সমষ্টিৰ কাৰণে বহু প্ৰাৰ্থী ওলালে যাৰ কাৰণে বাছি চাই আমি তাত 28টা সমষ্টিৰ বিপৰীতে 28জন প্ৰাৰ্থীক আমি বাছনি কৰি আমাৰ নিৰ্বাচন প্ৰক্ৰিয়াৰ যোগেদি তেওঁলোকক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা হ'ল মনোনয়ন পত্ৰ দাখিল কৰিলে দুৰ্ভাগ্যজনকভাৱে মনোনয়ন পত্ৰ দাখিল কৰাৰ পিছত 3জন প্ৰাৰ্থী এতিয়া অন্তৰ্ধান হৈ আছে তেওঁলোক এতিয়ালৈকে তেওঁলোকৰ নিজৰ ঘৰতো নাই আমি অত্যন্ত চিন্তিত হৈ আছোঁ তেখেতসকলৰ পৰিয়ালবৰ্গ চিন্তিত হৈ আছে আমাৰ কংগ্ৰেছ দলৰ দল আজি তাৰ স্থানীয় কংগ্ৰেছ দল চিন্তিত হৈ আছে যে তেওঁলোক ক'লৈ গ'ল বিশেষভাৱে হামাৰী সমষ্টি মাইবং ৱেষ্ট আৰু হাজাৰদিছা এই তিনিটা সমষ্টিৰ প্ৰাৰ্থী 3জন আজি নিৰুদ্দেশ হৈ আছে আমি সন্দেহ প্ৰকাশ কৰিছোঁ যে তেওঁলোকক কিবা বন্দুকৰ ভয় ভাবুকি দেখুৱাইছে নেকি আমি সন্দেহ প্ৰকাশ কৰিছোঁ তেওঁলোকক কিবা প্ৰলোভন দিছে নেকি বা তেওঁলোকক অপহৰণ কৰিছে নেকি এইটো এইকাৰণে আমি এইকাৰণে সন্দেহ প্ৰকাশ কৰিছোঁ যিহেতুকে তেখেতসকলে ভাবিছিলে বিজেপি দলে তেওঁ আমি সন্দেহ ডেফিনেটলি কৰিম কাৰণ এইকাৰণে কৰিম ইতিমধ্যে আমি এইকাৰণে কৰিম যে তেওঁলোকৰ চৰকাৰী পক্ষৰ ৰিপৰ্ট অনুসৰি আমি পোৱা চৰকাৰী পক্ষৰ গোপন কাৰণ আজি বহুত চৰকাৰী ব্যক্তি আছে যি গোপনে আমাৰ লগত সম্পৰ্ক ৰাখি আছে এই চৰকাৰখনৰ প্ৰতি সন্তুষ্ট নহয় তেনেকুৱা পক্ষ আমাক কৈছে যে ইতিমধ্যে 10টা ছিট আপোনালোকৰ পক্ষত যোৱাটো 9টা বা 10টাত যোৱাটো এতিয়ালৈকে পৰিষ্কাৰ হৈ আছে আৰু ফাইট দিলে হয়তো আপোনালোকে তাত আপোনালোকে গঠন কৰিব পাৰিব এম এছ চি গঠন কৰিব পাৰিব কিন্তু সেইকাৰণে আজি তাৰিখত হয়তো আমি সন্দেহ প্ৰকাশ কৰিছোঁ যে তেওঁলোকে আজি ক'লৈ যাব মনোনয়ন পত্ৰ দাখিল কৰা পিছত এতিয়ালৈকে এটা অন্তৰ্ধান হৈ গ'ল অন্তৰ্ধান হৈছে নে কিডনাপ কৰিছে নে তেওঁলোকে কিয় পলোভনত পৰি পেলাই আঁতৰি আছে সেইটো আমাৰ কাৰণে সন্দেহৰ বিষয় সেইকাৰণে আমাৰ তাৰ স্থানীয় যি আমাৰ কমিশ্যনাৰ আছে ডিমা হাছৰ এন চি হিলৰ আমাৰ ডিমা হাছৰ যিজন জিলাৰ যিজন কমিশ্যনাৰ আছে কমিশ্যনাৰক ইতিমধ্যে তেখেতেও ৰিটাৰ্ণিং অফিচাৰ তেখেতক আমাৰ দলৰ ফালৰ পৰা তেখেতক কমপ্লেইন দিয়া হৈছে আমাৰ অসমৰ ইলেকশ্যন কমিশ্যনক আমাৰ দলৰ পৰা কমপ্লেইন দিয়া হৈছে আমাৰ সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়াও ইতিমধ্যে ডি জি পিলৈ কমপ্লেইন পঠিয়াইছে তেনেস্বত্বত আমি কৈছোঁ যে নিরপেক্ষ নির্বাচন তাত অনুষ্ঠিত হোক অন্তত এটা এটা শান্তিপূর্ণভাবে নির্বাচন অতি হোক কোনোদিন এনেকুৱা নঘটা নুবুজা কথা যে এনেকা নির্বাচনত এনেদরে প্রার্থী অন্তর্ধান হওয়া ঘটনা আগতে কোনো সরকার দিনের ঘটনা নাছিল এইটো প্রথম ঘটনা এই বিজেপি সরকার দিনত আমি সন্দেহ প্রকাশ কৰিছোঁ যে তেওঁলোকে ভয় ভাবুকি খুৱাইছে নেকি সেইকাৰণে আমি কৈছোঁ যে আমাৰ প্রার্থীবিলাকক সুরক্ষিতভাবে নির্বাচনত ঘূৰিবৰ কাৰণে তেওঁলোকক ব্যৱস্থা কৰক তেওঁলোকৰ অন্তত সিকিউরিটি ব্যৱস্থা উপযুক্ত সিকিউরিটি ব্যৱস্থা কৰক যাতে তেওঁলোকে ৰাইজৰ মাজলৈ যাব পাৰে ভোট বিচাৰিব পাৰে আৰু উত্তৰ কাছাৰ পাৰ্বত্য অঞ্চল ডিমা হাছাউত এটা নিৰপেক্ষভাৱে নিৰ্বাচন অনুষ্ঠিত কৰি গণতন্ত্ৰক ৰক্ষা কৰিব লাগে এইটো আজি তাৰিখত আমাৰ কাৰণে আমাৰ উচ্চ আমি দাবী উত্থাপন কৰোঁ।